হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি গাজলের ঘাকসোল ভারত সেবা আশ্রমে। দেখতে পাচ্ছ নতুন ঝকঝকে মন্দির নির্মাণ করা হয়েছে। এখানে 6 এপ্রিল সকাল 7টায় ধর্মীয় শোভাযাত্রা এবং বৈদিক সম্মেলন। এখন আমরা যাব ভারত সেবা আশ্রমের ভিতরে। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। আমরা তো রাম মন্দিরের দেখতে যেতে পারলাম না, তো এই মন্দিরটা আমরা দেখতে আসলাম। ভারত সেবা আশ্রমে খুব সুন্দর কারুকার্য করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেকজন ভিডিও করতে চলে এসেছে, আর আমিও চলে এসেছি। এখানে মন্দিরটা তোমাদেরকে ভালো মতো দেখাচ্ছি, আর এখানকার গোটা এরিয়াটাও তোমাদেরকে দেখাবো। এখানকার কারুকার্যগুলো দেখো, শুধু খুব সুন্দর করে কিন্তু এগুলো করেছে। আর এখানে যতজন এখানে দান করেছে সবার নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা সবাই দেখতে পেলে ঝাঝকঝকে নতুন মন্দির। এই মন্দির উদ্বোধন রয়েছে 6 এপ্রিল। 6 এপ্রিল রয়েছে দূরদর্শন শিল্পী দেব গৌতম স্যারের এখানে অনুষ্ঠান সন্ধেবেলাতে। তো গোটা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমরা তো রাম মন্দিরটা দেখতে যেতে পারলাম না অযোধ্যাতে, তো এই মন্দিরটা কিন্তু আমাদের গাজল এরিয়াতে খুবই সুন্দর বানিয়েছে। আমাদের গাজল এরিয়াতে এরকম মন্দির আর নেই। গোটা আশ্রমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের পুরনো মন্দির, আর এখানে চলছে অনুষ্ঠান। মেন অনুষ্ঠান কিন্তু এখনও শুরু হয়নি। 6 এপ্রিল রয়েছে এবং 7 এপ্রিল রয়েছে, তোমরা সবাই আসবে এখানে। ওইখানে কিন্তু অনেক ভিড় হয়। আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।